অবশেষে কিন্তু প্রচন্ড দাবদাহের হাত থেকে একটু রেহাই পেলাম, কারণ বৃষ্টি কিন্তু হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, কাজ কি থেমে থাকবে? একদমই না। তো চলো তোমাদের এই বৃষ্টির মধ্যে একটু দেখাবো কামালপুর, অর্থাৎ সেই রানাঘাট। কথা মনে আছে তো, বেশ কিছুদিন আগে একবার রানাঘাটে গিয়েছিলাম, সেখানে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। তো চলো একটু দেখিয়ে দেবো, আরো বেশ কিছুদিন পরে আরো একবার চলে এসেছি সেখানে, এখানে এসে যা দেখতে পেলাম যে কতটা কাজ এগোলো সেটাই আজকে তুলে ধরবো। অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল, কিন্তু সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো বেশি কথা না বলে একদম মেন জিনিসটি তোমাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম মাঝে মাঝেই আমি দেখাবো, এখানে আসবো, কিভাবে তৈরি হচ্ছে, প্রায় 20-25 দিন পর পর এসে একবার করে দেখে যাবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমবার দেখিয়ে গেছি, দ্বিতীয়বার এখানে আবারও আসা হলো এবং দেখো অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। প্রথমবার পুরোটা মাটির তৈরি হচ্ছিল, তখনও কমপ্লিট হচ্ছে হয়নি মাটির, এখন মাটির কমপ্লিট হয়ে গিয়ে ফাইবারের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে কেমিক্যাল যেটা এখন কালো রঙের দেখতে হচ্ছে, এটাই কিন্তু ফাইবার কেমিক্যাল। এটাকে লাগানো হবে, এটাকে শোকানো হবে, তারপর কিন্তু ডাইস হয়ে বেরোবে এবং অবশেষে সেই ডাইসের ভেতরে আবারও কেমিক্যাল ইউজ করে মেন যে মূর্তি সেটা কিন্তু তৈরি করা হবে। কেমিক্যাল অর্থাৎ ফাইবারের যে কেমিক্যাল সেটা কিন্তু মিক্সড করতে হয়। কিভাবে মিক্সড করতে হয় দেখাচ্ছি। এখানে দু ধরনের ব্যারেল দেখা যাচ্ছে, একটা নীল ব্যারেল, একটা সাদা ব্যারেল। এই দুটোর মধ্যে কেমিক্যাল আছে, দুটোকে কিন্তু মিক্সড করে তারপরে এই ফাইবারের প্রলেপ দিতে হয়। এক দাদা সাদা ব্যারেলটিকে কিন্তু বেশ সুন্দর ঝাঁকিয়ে নিচ্ছে যাতে সেই কেমিক্যালটা ভালো করে মিশে যায়। তারপরে যে কেমিক্যাল দিয়ে তারা প্রলেপটা লাগাচ্ছে সেটা কিন্তু দেখতে কালো, সাদা কিন্তু থাকে না, কালো হয়ে যায়, কারণ কালোটা দুটো মিক্সড করেই কিন্তু ওই কেমিক্যাল তৈরি হয়। সেই কেমিক্যাল এই প্রতিমার গায়ে লাগিয়ে ডাইস তৈরি করা হচ্ছে। অনেক ধৈর্যের ধরে কাজ করতে হচ্ছে এবং অনেক বড় প্রজেক্ট এটা। প্রচুর মিস্ত্রি দাদারা কিন্তু এখানে কাজ করা শুরু করেছে অলরেডি, কারণ পুজোর তো আর বেশি দিন বাকি নেই, প্রায় ধরো 90-92 দিন বাকি, তার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। ফাইবারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ফাইবার কিন্তু এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফাইবার হয়েছে, শুকানোর পরে ওরকম ফাইবার তৈরি হয়েছে। শুধু দুর্গা প্রতিমা নয়, এর পাশাপাশি লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী এবং অসুর সবটাই কিন্তু এখানে তৈরি হবে। প্রথম দিকে গ্রামের লোকজনের অতটা ভিড় আমরা দেখতে পাইনি, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এই ভিড় বাড়ছে। গ্রামের বেশ কিছু মানুষ তারা কিন্তু এই প্রতিমা তৈরির কাজ দেখতে এসছে। কেমিক্যালটিকে এই দাদা মেশাচ্ছে, দেখো একটা গামলার মধ্যে নিয়ে ব্রাশ দিয়ে কিভাবে মেশাচ্ছে, পুরো একদম জিনিসটিকে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু প্রলেপ দেওয়া হবে। দুজনে ভাগ করে নিল। এবার এখানে এই যে মাটির যে প্রতিমাটা আছে এর উপরে কিন্তু প্রলেপ দিয়ে ওই ডাইসটিকে তৈরি করবে। খুব ধীর সম্পন্ন কাজ, খুব ধীরে ধীরে করতে হবে, হড়বড় করলে এই কাজে গন্ডগোল হয়ে যায়। যেহেতু ফাইবার কাস্টিং এর তৈরি হচ্ছে তাই খুব সতর্ক সহিত করতে হবে এবং এই যে ডাইসগুলো যে তৈরি হবে না এইগুলোকেও কিন্তু তাদের মার্ক করে রাখতে হয়, কোনটার পর কোনটা বসবে, কোথায় কোনটা আসবে, তা নাহলে গন্ডগোল হয়ে যাবে। তাই তারা সমস্ত কিছু একদম চিন্তাভাবনা করেই এই কাজটা শুরু করেছে। খণ্ড খণ্ড করে কিন্তু করা হচ্ছে, কারণ একবারে টানা ডাইস তৈরি করছে না। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে একটা পার্টিশন করে নিয়েছে, কারণ এইটুকু তৈরি করবে তারপরে বাকিটুকু তৈরি করবে, তা নাহলে এত বড় ফাইবার হয়তো বা তাদের জয়েন্ট করতে সমস্যা হবে। স্কেল, পেন্সিল সবকিছু কিন্তু রেডি থাকে, কারণ মাপের প্রচুর মাপঝোঁকের কাজ এটা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, বাইরের ওয়েদার তো ভালো নয়, বাইরে তাই বেরোতে পারবো না, আর তেমন ভাবে এই ওয়েদারে কারোর সাথে কথা বললে অতটা শোনাও যাবে না, খুব অসুবিধা হয়ে যাবে। এই যে সাদা ডাস্ট, এই ডাস্ট কিন্তু ফাইবার ডাস্ট, আর এই হচ্ছে একদম কেমিক্যাল যেটা রেডি হয়ে আছে, কালো হয়ে গেছে।
এটা এটা কি আছে এটা একটু আমার জানতে হবে পরবর্তীতে। অনেক ইউটিউবাররা কিন্তু এখানে আসছে, তারা এসে ভিডিও করে নিয়ে যাচ্ছে। আমি অলরেডি দুবার চলে আসলাম। তোমরা কিভাবে আসবে এর আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, এবারও একটু বলে রাখি। রানাঘাট স্টেশন অবধি তোমরা চলে আসবে, যেখান থেকেই আসো না কেন, রানাঘাট স্টেশন এসে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে চলে আসবে ফ্লাইওভার, মানে রেল ব্রিজ যেটা আছে সেটাকে টপকে 4 নম্বরের দিকে চলে আসলে ওখানে অটো স্ট্যান্ড আছে, কামালপুর যাওয়ার অটো কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে। ভাড়াটা একটু বেশি, 30 টাকা জনপ্রতি নেবে। অনেকটা রাস্তা, প্রায় 40-45 মিনিটের রাস্তা অটোতে। ফাইবারটি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম সুন্দর সাদা হয়ে যায়। দারুণ লাগছে এই জায়গাটা দেখতে, মানে এদের কাজটা খুব সুন্দর। আমরা এর আগে কিন্তু বড় বড় ঠাকুর দেখেছি, কিন্তু এত বড় 111 ফুটেরও বেশি হবে, প্রায় ধরো 130 ফুট চলে যেতে পারে। সেই প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে, মেকিংটা কিভাবে, এটা কিন্তু একটা দেখার জিনিস। আমরা 50 ফুট 60 ফুটের কিন্তু দুর্গা ঠাকুর দেখেছি, কিন্তু হয়তোবা অনেকে এই মেকিং দেখতে পায়নি, একদম কমপ্লিট হওয়ার পরে দেখেছে। যারা মেকিং দেখতে পাওনি, ফাইবারের প্রতিমা কিভাবে তৈরি হয়, তারা কিন্তু এই ভিডিও থেকে দেখে নিতে পারবে। এবার বন্ধুদের একটা জিনিস দেখাই, যেখানে এই যে মাটিগুলো ভেঙে ভেঙে গেছে, এখান থেকে কিন্তু ফাইবারের ডাইসটিকে তুলে নেওয়া হয়েছে। এই হচ্ছে তার সেই ফাইবারের ডাইসের টুকরো। এরকমভাবে প্রত্যেকটা অংশ খণ্ড খণ্ড করে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে যে স্টেজটা দেখাচ্ছি, এখানে স্টেজেই কিন্তু তৈরি হবে অসুর। এখনো অনেকটা কাজ বাকি বন্ধুরা, মাঠের কিন্তু এদিকে সেদিকে বিভিন্ন টুকরো ছড়িয়ে আছে, এগুলো ফাইবারের তৈরি করা হয়েছে। আস্তে আস্তে এগুলোর থেকে কিন্তু মেন যে প্রতিমার অংশ সেটা তৈরি হবে। পাশে একটা নালা মতন করে দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই যাতে জল এখান থেকে বেরিয়ে যেতে পারে। অনেক শিল্পীরা এখন এখানে কাজ করছে, বিশেষত ফাইবারের যে কাজ, আমাদের উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর বামনগাছির শিল্পীদের নাম কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। সেখানকার শিল্পীরাও আজ এখানে এসছে কাজ করতে, তারাও কিন্তু এই বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এক দাদা এখানে ফাইবারটিকে ছাড়ানোর চেষ্টা করছে। তো আমাদের যেরকম দেখতে ভালো লাগছে, আমরা এখানে আসছি, আমাদের যেরকম একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, যারা এখানে কাজ করছে তাদের তো আরও বেশি অভিজ্ঞতা হচ্ছে, তাদের আরও বেশি ফিলিংস হচ্ছে যে এরকম একটা বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরির জন্য তারা নিজেদেরকে এখানে সামিল করতে পেরেছে।